আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসে, তারপর ইমেজ অপশনে গেলে আমরা অনেকগুলো ইমেজ দেখতে পাই। এই ইমেজগুলো কেন এখানে আসলো? আমরা রাহাইগ্রো নিয়ে সার্চ করেছিলাম, এখানে রাহাইগ্রো রিলেটেড কিছু ইমেজ এসেছে। এই ইমেজগুলো আসার কারণ হলো এই ইমেজগুলা ইমেজগুলোর পিছনে অফলাইন এসইও করা হয়েছে। এখন আপনার ইমেজকে যদি গেলে এইভাবে গুগলে র্যাঙ্ক করতে চান এবং কি এসইও করতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং কি গুগলে আপনার ইমেজটা এসইও করতে পারবেন। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিব। ওপেন করার পর যে পিকচারটা আমরা এসইও করব সেই পিকচারটা ওপেন করে নিব। ওপেন করার জন্য বাম পাশে ওপেন অপশনে ক্লিক করলেই অটোমেটিক হয়ে যাবে। তারপর আমরা বাম পাশে ফাইল অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন পাব, এখানে আছে ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেলের জায়গায় আমরা লিখব, এটা যেহেতু আমরা প্রোফাইল পিকচার দেব, এই জন্যে প্রোফাইল পিকচার অফ রাহা এগ্রো। তারপরে অথর, অথর বলতে বোঝানো হয়েছে এই চ্যানেলের চ্যানেলকেই, এই জন্য আমরা চ্যানেলের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা দিয়ে দেবো, রাহা এগ্রো বিডি। অথর টাইটেল, অথর টাইটেলও আমরা সেম নামটাই দিয়ে দেবো, রাহা এগ্রো। ডিসক্রিপশন, চ্যানেলের যে ডিসক্রিপশনটা দেওয়া হয়েছে ওই ডিসক্রিপশনটাই এই ডিসক্রিপশন অপশনে দিয়ে দিব। ডিসক্রিপশন দেওয়ার পর নিচে আছে রেটিং, রেটিং আমরা সবসময় 5 স্টার মার্কটাই ওকে করে দেব। তারপর আছে ডিসক্রিপশন রাইটার, ডিসক্রিপশন রাইটার বলতে আমরা যেহেতু লিখতেছি তার মানে আমার চ্যানেল লিখতেছে রাহা এগ্রো, এই জন্য আমরা এখানে রাহা এগ্রোই দিয়ে দিব। তারপর আছে কিওয়ার্ড, মেন অপশনই হলো কিওয়ার্ড। আমরা যেহেতু ইউটিউবে এটা র্যাঙ্ক করবো এবং কি গুগলে র্যাঙ্ক করবো, এই জন্য কিওয়ার্ডের জন্য আমরা গুগল গুগলেই চলে যাব। কিওয়ার্ডের জন্য গুগল অ্যাডস ডট কমে সার্চ করলেই আমরা এই অপশনটা চলে আসবে। আসার পর কিওয়ার্ড আইডিয়া, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। ক্লিয়ার করার ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর লোকেশন থেকে আমাদের বাংলাদেশ লোকেশনটা এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে আমরা সেভ করে দেবো। সেভ করার পর এখানে আমরা আমাদের টার্গেটের যে কিওয়ার্ডের উপরে আমরা র্যাঙ্ক করতে যাচ্ছি সেই কিছু সেরকম কিছু কিওয়ার্ড লিখে সার্চ করব। যখন আমার চ্যানেলটা এগ্রিকালচার রিলেটেড, এই জন্য আমরা রাহা এগ্রো আমার চ্যানেল নামটা রাখলাম এবং এগ্রিকালচার, তারপর এগ্রো। এই মোট কথা হলো এই চ্যানেল বা যে আপনি যে চ্যানেলটা করতে চাচ্ছেন সেই চ্যানেলের রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে লিখবেন, লিখে তারপর সার্চ করবেন, যে কিওয়ার্ডগুলো আসবে সেই কিওয়ার্ডগুলো আমরা ওইখানে বসাবো। আমার এখানে রাহা রাহা এগ্রো, এগ্রিকালচার, এগ্রো ফার্ম, ফার্মিং, কৃষি, এই রিলেটেড যতগুলো আইডিয়া আর কি আমার মাথায় আসতেছে আমি এগুলোই বসাইতেছি। আপনার যে আপনি যে রিলেটেড ভিডিও বা চ্যানেল খুঁজছেন সেই চ্যানেল রিলেটেড আপনি কিওয়ার্ড বসানোর চেষ্টা করবেন। এখানে 10টা কিওয়ার্ড পর্যন্ত একসাথে 10টা কিওয়ার্ড সার্চ দেওয়া যায়, এই জন্য আমি 10টা কিওয়ার্ডই দিতেছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে 10টা কিওয়ার্ড হয়ে গেলে আমরা গেট রেজাল্টে ক্লিক করব।
গেট রেজাল্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই এগ্রিকালচার কিওয়ার্ডের নামে 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত সার্চ করা হয় গুগলে, এবং এগ্রো নাম এগ্রো এগ্রো কিওয়ার্ডেও সেম 100K থেকে 1 মিলিয়ন সার্চ করা হয়। ফার্মিং ফার্ম দিয়ে প্রায় 1 মিলিয়নের উপরে সার্চ করা হয়। এখানে যতগুলো কিওয়ার্ড আছে ইমেজ এসইওতে কোনো লিমিটেশন কিওয়ার্ডের কোনো লিমিটেশন নাই, এই জন্য আমরা সবগুলো কিওয়ার্ড নিয়ে নিব। সবগুলো কিওয়ার্ড ক্লিক করার পর আমরা গুগলের গুগল ডক্স ওপেন করে নিব। তারপর যে কিওয়ার্ডগুলো ই করছি ওগুলো কপি করে নিয়ে এসে এই ওয়ার্ড ডকস ফাইলে রাখবো। রাখার পর কিওয়ার্ড আগে সাজাইতে হবে। কিওয়ার্ড সাজানোর জন্য একটা কিওয়ার্ডের পরে কমা স্পেস কমা স্পেস এইভাবে সবগুলো কিওয়ার্ড একসাথে সাজাতে হবে। যে কিওয়ার্ডগুলো মনে হবে আপনার রিলেটেড না সেই কিওয়ার্ডগুলো ডিলিট করে দেওয়াই সবচেয়ে ভালো। কারণ ওই কিওয়ার্ড যে কিওয়ার্ডটা মনে হচ্ছে আপনার রিলেটেড না, ওই কিওয়ার্ডটা যদি আপনি অন্য কেউ সার্চ করে সেখানে যদি আপনার পিকচারটা চলে যায়, সেক্ষেত্রে উনি যদি আপনার প্রোফাইল পিকচার বা চ্যানেলে ক্লিক করে চলেও আসে, দেখবে যে আপনি দেখবে সে আপনি উনি যে রিলেটেড কিওয়ার্ড সার্চ করছিল সে রিলেটেড উনি ফল পায় না, এই জন্যে আপনাকে ইগনোর করবে। আর ইগনোর করলে গুগল থেকে আপনি র্যাঙ্ক সরে যাবে। ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি একটু স্কিপ করে দিচ্ছি। সবাই এভাবে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার ইমেজটা র্যাঙ্কে আসবে। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমরা কিওয়ার্ডগুলো কপি করব। কন্ট্রোল এ ক্লিক করলে সম্পূর্ণ ওকে হয়ে যাবে। অন্যথায় আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে নিচ থেকে উপর পর্যন্ত স্ক্রল করলেই হয়ে যাবে। কপি করে নিয়ে এসে এখানে আমরা কিওয়ার্ড অপশনে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর বাম পাশে অপশনে গিয়ে ফাইলে ক্লিক করব, আবার একটু চেক করে নেব যে সঠিকভাবে প্রপারলি যা কিছু বসিয়েছি সেগুলো ঠিক আছে কিনা। ঠিক হয়ে গেলে আমরা ফাইলে গিয়ে বাম পাশে উপরে ফাইল তারপর সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের কাজ শেষ। আমাদের ইমেজটা সম্পূর্ণ অফলাইন ইমেজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।